বাংলাদেশ টাইমস লাইভে সবাইকে স্বাগত। দর্শক, বিশ্বকাপে ভারতকে উড়িয়ে দিতে পারলো না নিউজিল্যান্ড, হেরেছে 70 রানে। ক্রিকেটটা অনেক বেশি সুন্দর। মুম্বাইয়ের ওয়াংখেড়ের মাঠে পিচ নিয়ে অনেক বিতর্ক হচ্ছিল যে ভারতীয়রা পিচ চেঞ্জ করেছে, তাদের স্লো উইকেট করেছে, কিন্তু সেই উইকেটেই আসলে দেখা গেল ভিন্ন চিত্র। মুম্বাইয়ের ওয়াংখেড়ে যে চিরাচরিত রূপ, যেখানে আসলে রান স্বর্গ বলা হয়, সেই রানই আসলে দেখা গেল 397 করেছিল টিম ইন্ডিয়া, বিপরীতে 300+ রান করেছে নিউজিল্যান্ড। অর্থাৎ 650-650 মতো আরো বেশি রান এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে নিউজিল্যান্ড এবং ভারত ম্যাচে হলো। তো পিচ ইস্যু নিয়ে আসলে কিছু নেই, এটা যদি ঘটতো তাহলে অন্য কিছু হতো। তো আমরা সেই বিষয়টা আসলে লক্ষ্য করিনি যে মুম্বাইয়ের ওয়াংখেড়ের মাঠে এই ধরনের কম রান হবে বা স্লো উইকেট হবে। আমরা দেখেছি সমানতালে আসলে নিউজিল্যান্ড ব্যাটিং করেছে, যেভাবে আসলে ব্যাটিং করেছে ভারত। তবে এই ম্যাচে মোহাম্মদ শামি যেই পরিমাণ আসলে পারফরমেন্স দেখিয়েছেন, এটা আসলে আনরিয়েল। 7টা উইকেট নিয়েছেন তিনি, কেন উইলিয়ামসনকে নিয়েছেন, লেথামকে নিয়েছেন। অর্থাৎ যে সময় আসলে নিউজিল্যান্ডের উইকেট গুলো দরকার ছিল, একটা পার্টনারশিপ বিল্ড আপ করার দরকার ছিল, ড্যারিল মিচেল হয়তো বা 134 রান করেছেন, কিন্তু ওই জায়গাটায় আসলে পিছিয়ে গেছে নিউজিল্যান্ড, যার কারণে শেষ দিকে আসলে বল এবং রানের সামঞ্জস্য হয়নি। এবং ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস আসলে আউট হয়ে যাওয়ার পরে নিউজিল্যান্ড আক্ষরিক অর্থে ম্যাচ থেকে ছিটকে যায়। যতক্ষণ আসলে এই দুই জুটি ছিল অসাধারণ ছিল। কুলদীপ যাদব দারুণ আসলে টার্ন করিয়েছেন বলকে এবং বলের ঘূর্ণিটা ঠিক রেখেছেন, যার কারণে আসলে যাদবের ওই দিকে প্রেশারে আসলে শামিকে উইকেট দিতে বাধ্য হয়েছে। যখন আসলে আস্কিং রান রেটটা বেড়ে যাচ্ছিল, তখন তারা যখন চার্জ আপ করছিলেন বোলারদের, তখনই আসলে উইকেট গুলো পড়ে যাচ্ছিল। রাচিন রবীন্দ্র থেকে শুরু করে ডেভন কনওয়ে, তাদের তাদের শুরুটা আসলে ভালো হয়নি পুরো বিশ্বকাপে। নিউজিল্যান্ডের যখনই আসলে যে ম্যাচে ভালো করেছে, সেই ম্যাচে কিন্তু ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্রাই একটা পার্থক্য গড়ে দিয়েছিল। কিন্তু দুই ওপেনারই আসলে 13 রান করে যখন আসলে ফিরে যান, তখন এই মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের যে চাপটা পড়ে, যে ভ্যাকুমটা তৈরি হয়, 397 রান, 98 রান, 400 রান প্রায় চেস করা, তো এটা অসাধ্য ব্যাপার। তবুও আসলে নিউজিল্যান্ড যেভাবে আসলে ফাইট করেছে, যেভাবে নার্ভ ধরে রেখেছে, মুম্বাইয়ের জ্যাম প্যাক গ্যালারি, সবকিছু আসলে সবকিছু কন্ট্রোলে নিয়ে যেভাবে ভারতের বিপক্ষে তারা লড়েছে, নিশ্চয়ই বাহবা পাওয়ার যোগ্য। আপনারা মনে থাকার কথা যে সবশেষ কিন্তু আইসিসির যে আসর ভিন্ন ভিন্ন ফরম্যাটে হয়েছে, 4 বার নকআউটে কিন্তু ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে পারেনি। সেই ভারত আজকের ম্যাচে কোহলির রেকর্ডময় ম্যাচ, যেখানে আসলে ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকারকে তিনি ছাপিয়ে গেছেন, 50টা সেঞ্চুরির মাইল ফলক গড়েছেন। ভিভ রিচার্ড ছিল কোহলি গ্যালারিতে, সচিন দেখছিলেন, তালি দিচ্ছিলেন, আনুষ্কা শর্মা ছিলেন, ওদিকে ডেভিড বেকহাম ছিলেন, সবার সামনে কোহলির যে উদযাপন, যেইভাবে আসলে তার আধিপত্য, একজন ক্রিকেটার বিরিয়ানি খান না, শাকসবজি খেয়ে, লতা পাতা খেয়ে আসলে জীবন বাঁচান, কিভাবে আসলে নিজের লাইফকে কন্ট্রোল করে কোহলি আজকে দেখিয়ে দিয়েছেন। কোহলি রোহিতরাই আসলে বিশ্বকাপ ডিজার্ভ করে, আনডিফিটেড, কেউ তাদের পরাস্ত করতে পারছে না। এবারের বিশ্বকাপে যেন কিছু একটা খেয়ে নেমেছে ভারতীয় দল, যাদেরকে আসলে কেউ ঠেকাতে পারছে না। প্রথমবার এবারের বিশ্বকাপে দেখা গেল ভারতের রুদ্র মূর্তি, নিজেদের মাঠে তারা যেভাবে এগিয়ে যাচ্ছে আহমেদাবাদে, ফাইনালে তারা দেখিয়ে দিতে পারে। আর মাত্র একটা ম্যাচ, 1983-2011, এবার হবে কি 2023-এ সেই তৃতীয় শিরোপা, দেখা যাক কোহলি রোহিতরা আসলে সেটা পারে কিনা। আগামীকালকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মারদাগে একটা ম্যাচ হবে, দুই দলই আসলে চ্যাম্পিয়ন অফ দি চ্যাম্পিয়ন, 5 বারের চ্যাম্পিয়ন। ওদিকে চোকার্স দক্ষিণ আফ্রিকা, যদিও বা দক্ষিণ আফ্রিকা এবার দেখিয়ে দিয়েছে, তবুও তাদের আসলে নকআউট রাউন্ডে এসে চোক করার একটা প্রবণতা আছে। অনেকেই ধরে নিচ্ছেন যে ভারত অস্ট্রেলিয়া ফাইনাল হবে, তো দেখা যাক। আসলে ক্রিকেট গোল বলের খেলা, অনেক কিছু আসলে ঘটতে পারে। অনেকে আসলে চেয়েছিলেন নিউজিল্যান্ড উঠুক, ভারত হেরে যাক, কিন্তু না, যেভাবে আসলে ভারত সেভাবে ডমিনেট করেছে, গুছিয়ে ক্রিকেট খেলেছে, নার্ভ শক্ত রেখেছে, জাদেজার যে কোনো জায়গায় বল গেলে বলছে জাদেজা ক্যাচ ধরবেন, বা শেষ দিকে 3টা ক্যাচ ধরেছেন জাদেজা, অসাধারণ। মানে গ্লেন ফিলিপসের ক্যাচটা যে ধরেছেন, কি কন্ট্রোল, এত হিউমিডিটি, এতক্ষণ ধরে ম্যাচ, মুম্বাইয়ের ওয়েদার কিন্তু আসলে ক্রাম করে ক্রিকেটারদের, দীর্ঘক্ষণ মানে প্রচুর ঘাম হয় সেখানে, মানে শরীর দুর্বল হয়ে যায়, সেই জায়গাটায় আমরা দেখেছি কিভাবে আসলে কন্ট্রোলিং খেলাটা খেলেছে। এতগুলো এত ক্রাউডের মধ্যে টিম ইন্ডিয়া যেভাবে আসলে দাপট ধরে রেখেছে, তারাই আসলে যোগ্য। এত ভালো একটা ম্যাচ হয়েছে, ক্রিকেটটা আসলে মাঝে মাঝে মনে হয় অনেক সুন্দর খেলা, অনেক অসাধারণ খেলা। ক্রিকেটটা আবেগ নিয়ে আসলে খেলে এবং আবেগে অনেকে ভেসে যায়, এটা যে বিনোদন সবাই আসলে ভুলে যায়, কিন্তু ক্রিকেটটা আসলে মনে প্রশান্তি দেয়। সেই ধরনের ম্যাচ আসলে এবারে মনে রাখার মতো ম্যাচ হয়েছে। নিউজিল্যান্ড
কিভাবেই না আসলে চেষ্টা করে গেছে, সবসময় আসলে তারা নক আউটে কোনো না কোনো স্বাগতিকদের সঙ্গে হারে, তারা সবসময় ফাইনালে উঠতে চায়। রিসেন্ট পাস্টে আসলে আইসিসি টুর্নামেন্ট গুলোতে তারাই ডমিনেট করছে, কিন্তু শেষে এসে খেয়েই হারাচ্ছে। যাই হোক, নিউজিল্যান্ড অসাধারণ খেলেছে, স্পেশালি ভারতের মাটিতে একজন ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্র যা করেছেন এটা অনেকদিন মনে রাখবে। নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের খেলা আছে, দুইটা টেস্ট খেলতে তারা 21 তারিখ নাগাদ বাংলাদেশে আসবে, কেন উইলিয়ামসনরাও হয়তো আসবেন যেহেতু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। তো সব মিলে আসলে অসাধারণ একটা ম্যাচ হয়েছে। এখন 19 নভেম্বর সেই মেগা ফাইনাল, ভারত তো উঠে গেল ফাইনালে, দেখার বিষয় সাউথ আফ্রিকা না অস্ট্রেলিয়া কারা হয় ভারতের প্রতিপক্ষ, কারণ এই দুই দলকেই কিন্তু টুর্নামেন্টে যে রাউন্ড শুরুর রাউন্ড যে নয় গ্রুপ রাউন্ড সেই রাউন্ড গুলোতে কিন্তু ভারত হারিয়ে এসেছে। ভারত কি অস্ট্রেলিয়ার কাছে ধরা খাবে না সাউথ আফ্রিকার কাছে ধরা খাবে, না সবাইকে ধরিয়ে দিয়ে হাতে হারিকেন ভারত তৃতীয়বারের মতো শিরোপা নিবে, সেটার জন্য অপেক্ষায় সবাই। 19 নভেম্বর মেগা ফাইনাল, এবং আগামীকালকে অর্থাৎ রাত পেরুলেই আসলে 2:30টার সময় দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া ম্যাচ। শুভকামনা রইল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার জন্য, অসাধারণ একটা ম্যাচ উপভোগ করার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।